প্রিয় শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। আজ তোমাদের মাঝে আবার ফিরে আসছি সপ্তম শ্রেণী হিন্দু ধর্ম নৈতিক শিক্ষা, হিন্দু ধর্মের স্বরূপ ও বিশ্বাস এ সম্পর্কে আলোচনা করার জন্য। তা আজকের পঠিত বিষয় হিন্দু ধর্মের বৈশিষ্ট্য, ঈশ্বরের তত্ত্ব, ঈশ্বরের বিশ্বাস ও ভক্তি। আজ তোমাদের ধন্যবাদ জানিয়ে আমি শুরু করছি সুভাষ সরকার সহকারী শিক্ষক ভৌত বিজ্ঞান এস এম মডেল সরকারি উচ্চ বিদ্যালয়। তো হিন্দু ধর্মের বৈশিষ্ট্য, প্রত্যেক ধর্মেরই নিজস্ব কিছু বৈশিষ্ট্য থাকে, সেই বৈশিষ্ট্য তাকে স্বাতন্ত্র্য দিয়েছে। হিন্দু ধর্ম কিছু বৈশিষ্ট্য আছে, হিন্দু ধর্মের বিশেষ তত্ত্ব আছে, কতগুলো ধর্মবিশ্বাস আছে, কতগুলো ধর্মকৃত্য রয়েছে। হিন্দু ধর্মের নিজস্ব কিছু বৈশিষ্ট্য আছে, যেমন ঈশ্বর তত্ত্ব আছে, ঈশ্বরের সান্নিধ্য আছে, ঈশ্বরের ভক্তি আছে, ঈশ্বরের বিশ্বাস আছে, কর্মবাদ আছে, জন্মান্তরবাদ আছে, অবতারবাদ আছে, মোক্ষলাভ আছে, জীব জগতের কল্যাণ সাধন ইত্যাদি ইত্যাদি অনেক কিছু আছে। আচ্ছা, এই বৈশিষ্ট্যের মধ্য দিয়ে প্রকাশ হয়েছে হিন্দু ধর্মের নিজস্ব বৈশিষ্ট্য এবং স্বরূপ। হিন্দু ধর্মের কয়েকটা বৈশিষ্ট্য আজ আলোচনা করবো। তার ভিতরে আছে ঈশ্বর তত্ত্ব। ঈশ্বর তত্ত্ব হলো কি, হিন্দু ধর্মে ঈশ্বরকে নিরাকার বলা হয়েছে, আর তিনি এক এবং অদ্বিতীয়। আচ্ছা, এ বিষয়ে কি বলা যায়, হিন্দু ধর্মে সকল বিশ্বাস ব্যক্ত করা হয়েছে এবং তাকে বিশ্বাস করতে বলা হয়েছে। আমরা জানি ঈশ্বরের নিরাকার রূপ হলো ব্রহ্ম বলা হয়, আর তিনি সৃষ্টিকর্তা। এরপরে আছে ঈশ্বর যখন প্রভুত্ব করে তখন তিনি হলো তোমার ঈশ্বর, আর জীবকে যখন তিনি কল্যাণ করেন বা কৃপা করেন তখন তিনি ভগবান। ঈশ্বর হিন্দু ধর্মের বিশেষ বৈশিষ্ট্যের মধ্যে আছে নিরাকার ঈশ্বর, প্রয়োজনে তিনি সাকাররূপে অবতীর্ণ হতে পারেন, সাকাররূপ ধারণ করতে পারেন। যখন তিনি অবতীর্ণ হন বা অবতরণ করেন তখন তাকে অবতার বলা হয়। আর এই অবতারই যখন এক একটা অবতার যখন এক একটা গুণ বা বৈশিষ্ট্য নিয়ে পৃথিবীতে অবতরণ করেন তখন তাকে আমরা দেবতা বলি। হ্যাঁ, হিন্দু ধর্মের কিছু নৈতিক শিক্ষা আছে, এই নৈতিক শিক্ষার ভিত্তি হিন্দু ধর্মকে মহিমান্বিত করেছে। আর কি, কোনো দ্বন্দ্ব বা সংঘাত বা হানাহানি করা যাবে না, বা অপরের কল্যাণ করতে হবে, কারো হিংসা করা যাবে না, নিন্দা করা যাবে না। হিন্দু ধর্মের সেই ঈশ্বর অবতার দেবদেবী ইত্যাদি সম্পর্কে বিশেষ বর্ণনা করা হয়েছে। এরপরে আছে ঈশ্বরের বিশ্বাস ও ভক্তি। হিন্দু ধর্ম অনুসারে ঈশ্বর গভীরভাবে বিশ্বাস করতে হবে, তার নির্ধারিত নিয়ম অনুসরণ করে বিশেষ আশা আচরণ করতে হবে। সৃষ্টি স্থিতি ও বিনাশের সমময় কর্তা তিনি, তাই তিনি পরম দেওয়ালু, কোনো সময় কোনো সময় পরম কর্মকায়ী, কোনো সময় ধ্বংসকর্তা, কোনো সময় পালনকর্তা বা কোনো সময় সৃষ্টিকর্তা। হ্যাঁ, তাই ভক্তি করা মানে ঈশ্বরের ভক্তি করা বা দেবদেবীর ঈশ্বরের একটা অংশ, তাই দেবদেবীকে ভক্তি করা মানে ঈশ্বরকেই ভক্তি করা। এরপর আছে হিন্দু ধর্মের কিছু বৈশিষ্ট্য, যেমন কর্মবাদ আছে, জন্মান্তরবাদ আছে। কর্মবাদটা হলো কি, ঈশ্বর সর্বশক্তিমান, তিনি যখন সব কিছু সৃষ্টি করেছেন তখন তিনি কর্ম করার জন্য বিভিন্ন পদ্ধতি বা বিভিন্ন পথ অবলম্বন করে দিয়েছেন হ্যাঁ, আমরা অনেকে ঘর বাড়ি তৈরি করে, অনেকে কলকারখানা তৈরি করে, অনেকে ফসল উৎপাদন করে, অনেকে ব্যবসা বাণিজ্য করে, অনেকে লেখাপড়া করে, এক একজনের কাজ এক এক রকম। এখন প্রত্যেক কর্মেরই একটা ফল আছে, এই যে শুভ কর্মের জন্য আছে শুভ বা মঙ্গলদায়ক ফল, আর অশুভ কর্মের জন্য আছে অশুভ ফল বা খারাপ ফল।